বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, চীনের কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টারের সঙ্গে ইনু ম্যাননের বৈঠক। আরও জানিয়ে দেব সীমান্তে হত্যা বন্ধে সরকার ব্যর্থ, জানাচ্ছে এবি পার্টি। আরও থাকছে ব্যর্থতায় দায় আসছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপর। আরও জানিয়ে দেব উপজেলা নির্বাচনে বিএনপিকে বেকায়দায় ফেলতে চায় আওয়ামী লীগ। আরও জানিয়ে দেব ঐক্যবদ্ধ না হওয়ায় আন্দোলন ব্যর্থ হচ্ছে গণঅধিকার পরিষদ। আরও জানিয়ে দেব বাংলাদেশই সম্ভবত একমাত্র দেশ যেখানে বিরোধী দল বাছাই করেন প্রধানমন্ত্রী, জানাচ্ছে রিজভি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতি ঘন্টার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তরে ভাইস মিনিস্টার মুন হাইয়ার সঙ্গে বাংলাদেশের বামপন্থী দলের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে মুন হায়ারের সঙ্গে এই বৈঠক হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাসদ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে দক্ষিণ এশিয়ার কমিউনিস্ট পার্টি, সোশ্যালিস্ট পার্টি, বামপন্থী পার্টি ও প্রগতিশীল পার্টিগুলোর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় বামপন্থী দলগুলোর নেতারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি করা, রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত নিয়ে যাওয়ার বিষয়ে চীনের সুনির্দিষ্ট শক্ত কূটনৈতিক ভূমিকার মতো বিষয়ে চীনা কমিউনিস্ট পার্টির সহযোগিতা কামনা করেন তারা। বাম নেতারা এক চীন নীতির প্রতি দৃঢ় সমর্থন পূর্ণ ব্যক্ত করেন এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ নেটোভুক্ত দেশগুলোর সমর্থনের তীব্র নিন্দা জ্ঞাপন করেন তারা। যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী আধিপত্য প্রতিষ্ঠানের নয়া সাম্রাজ্যবাদী সমরবাদী আগ্রাসী তৎপরতা প্রতিরোধে চীনা কমিউনিস্ট পার্টিকে সাম্রাজ্যবাদী বিরোধী আন্তর্জাতিক রাজনৈতিক ঐক্য গড়ে তোলার জন্য আরও সুনির্দিষ্ট উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য এনামুল হক ইমরান, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জান হোসেন উপস্থিত ছিলেন। এদিকে সীমান্ত প্রতিরোধে সরকার ক্রমান্বয়ে ব্যর্থ বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, জনগণের প্রত্যাখ্যাত সরকারের নত জানো পররাষ্ট্রনীতি দেশের কোটি কোটি মানুষকে সীমান্তে ফেলানির মতো কাঁটাতারে ঝুলিয়ে রাখবে। বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে বিজিবির এক সৈন্যের মৃত্যুর প্রতিবাদ, বারবার সীমান্ত হত্যাকাণ্ড, সরকারের নত জানো পররাষ্ট্রনীতির বিরুদ্ধে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এবি পার্টি। সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, পৃথিবীর অন্য কোনো সীমান্তে এত পরিমাণ বেসামরিক নাগরিক খুন হওয়ার নজির নেই। ভারত পাকিস্তান সীমান্তে বিভিন্ন মাত্রায় প্রায় যুদ্ধ হয়, দুই পক্ষের সামরিক বাহিনীর সদস্যরা নিহত হন, কিন্তু বেসামরিক নাগরিক খুন হওয়ার ঘটনা সেখানে নেই বললে চলে। বিভিন্ন দেশের সীমান্তের উদাহরণ টেনে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ভারত চীন সীমান্তে কোনো বেসামরিক নাগরিকের গায়ে হাত দেওয়ার সাহস কোনো পক্ষই করে না। ইরান, আফগানিস্তান বা পাকিস্তান সীমান্ত দিয়ে প্রচুর মাদক পাচার হয়ে থাকে, কিন্তু হারহামেশায় বেসামরিক নাগরিককে গুলি করে হত্যার ঘটনা সেখানে শোনা যায় না। এমনকি নেপাল ভুটান সীমান্তেও কোনো নাগরিককে হত্যার কথা আমরা শুনিনি। আসাদুজ্জামান ফুয়াদ ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, শুধু বাংলাদেশ সীমান্তে মানুষের রক্ত, লাশ আর খুনের সীমান্ত, বিএসএফের দেখামাত্র গুলির নীতি আজকের হাজার হাজার বেসামরিক লোকের হত্যার কারণ। ভারতের বিদেশ আইনের বিধি উল্লেখ করে তিনি বলেন, ওই আইনে অবৈধভাবে তাদের দেশে প্রবেশের শাস্তি রাখা হয়েছে 5 বছরের জেল ও জরিমানা, অথচ আইনের চরম লঙ্ঘন করে সেখানে বাংলাদেশের নাগরিকদের প্রায় নির্মমভাবে গুলি করে মারা হয়। দলের যোগ্য সদস্য সচিব আরও বলেন, গত 50 বছরে যে কয়েক হাজার বাংলাদেশি নাগরিককে বিএসএফ হত্যা করেছে তাদের অধিকাংশই গরু ব্যবসায়ী এবং সীমান্তবর্তী অঞ্চলের কৃষক ও বাসিন্দা। বাংলাদেশের সঙ্গে ভারতের অনেকগুলো রাজ্যে সীমান্ত থাকলে অধিকাংশ খুন হচ্ছে বাংলাদেশের পশ্চিম সীমান্তে। পশ্চিমবাংলার সঙ্গে লালমনিরহাট, চুয়াডাঙ্গা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ সহ জেলার সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা প্রতিনিয়ত মৃত্যু
মৃত্যু ভয় নিয়ে বেঁচে থাকেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের সদস্য সচিব মুজিবুর রহমান বলেন, একটা অবৈধ সরকার যখন জনগণের ম্যান্ডেট ছাড়া 15 বছর ধরে জোর করে ক্ষমতায় থাকে, তখন একটি স্বাধীন মর্যাদাপূর্ণ সক্রিয় পররাষ্ট্রনীতি প্রণয়নের মনোবল ও যোগ্যতা তাদের থাকে না। আওয়ামী লীগ সরকারের নতজানু অক্ষম পররাষ্ট্রনীতি কারণে প্রতিনিয়ত দেশের কোটি কোটি মানুষ সীমান্তে হতভাগ্য ফেলানির মতো কাঁটাতারে ঝুলানোর অপেক্ষা আছে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে এবিপির সহকারী সদস্য সচিব নাসরিন সুলতানার সঞ্চালনায় দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব জুবায়ের হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক আবদুল্লা আল মামুন উপস্থিত ছিলেন। এদিকে সরকার বিরোধী একদফার আন্দোলনে ব্যর্থতার পর বিএনপি নেতাকর্মীদের বড় একটি অংশের মধ্যে এখন মোটা দাগে দুটি বিষয় নিয়ে আলোচনা চলছে। এটি হচ্ছে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল বা বর্তমান বাস্তবতায় গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন সম্ভব কিনা। অন্যটি হচ্ছে বিএনপির প্রধান নেতা তারেক রহমানের নেতৃত্বের সক্ষমতা, দেশি বিদেশি তার গ্রহণযোগ্যতার প্রশ্ন। বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেশে বিদেশে তারেক রহমানের গণযোগ্যতার প্রশ্নটি বেশি আলোচিত। দলটির অনেকে মনে করেন সমাজের গুরুত্বপূর্ণ অংশ বা প্রভাবশালী মহলের মধ্যে তারেক রহমান নেতৃত্ব নিয়ে প্রশ্ন করেছেন, তার প্রতি পার্শ্ববর্তী দেশের মনোভাব ইতিবাচক নয়। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোও তার ব্যাপারে কতটা ইতিবাচক সেই প্রশ্ন আলোচনা রয়েছে দলটিতে। খালেদা জিয়া অসুস্থ, দলের প্রধান নেতা তারেক রহমানও দেশে নেই। তিনি যুক্তরাজ্য থেকে দল পরিচালনা করেছেন, তার নির্দেশনা মতোই আন্দোলন কর্মসূচি সংগঠিত হয়। সরকারের দিক থেকে নানা চাপ ও প্রলোভন সত্ত্বেও এখন পর্যন্ত বিএনপি ভাঙেনি। তবে আন্দোলনের ব্যর্থতা নেতাদের উপর পরস্পরের মধ্যে সন্দেহ অবিশ্বাস বাড়িয়েছে, বিশেষ করে গত 28 অক্টোবরের পর দলে তিন ধরনের পরিস্থিতি তৈরি হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ অনেক নেতাকর্মী কারাবন্দী হন, কেন্দ্রীয় মাঠ পর্যায়ের বড় একটি অংশ আত্মগোপনে যায়, রুহুল কবির রিজভী সহ অসংখ্য নেতাকর্মীকে প্রকাশ্যে কর্মসূচিতে দেখা যায়। এ পরিস্থিতিতে বিএনপি সমর্থক বুদ্ধিজীবী যুগপথ আন্দোলনরত জোটের নেতা এবং রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, দলের ভেতরকার দুর্বলতাগুলো কাটিয়ে এবং বাইরের ঝুঁকিগুলো সামলে আগামী দিনের রাজনৈতিক সুযোগগুলো বিএনপি কতটা কাজে লাগাতে পারবে তার উপর নির্ভর করছে দলটির ভবিষ্যৎ। বিএনপি নেতৃত্বের একাংশ মনে করেন, বিরোধী দলের আন্দোলন গণ অভ্যর্থনে রূপ না পাওয়ার আরেকটি কারণ মানুষের রাজনীতি বিমুখ মনোভাব। জনগোষ্ঠীর একটি বড় অংশের মধ্যে সরকারের প্রতি ক্ষোভ থাকলেও তাদের সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। এদিকে এবার উপজেলা স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনে নৌকা প্রতীক না দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে অনেক লক্ষ্য অর্জন করতে চাইছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটি তাদের দলীয় কুন্দল ঠেকানোর চিন্তার কথা প্রকাশ্য বলছে, তবে এর মাধ্যমে সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি সহ বিরোধী দলগুলোকে কিছুটা বেকায়দায় বা ট্র্যাপে ফেলার পরিকল্পনা আছে ক্ষমতাসীনদের। অন্যদিকে উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা না করার বিষয়টি এখনও অস্পষ্ট। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার পর বিএনপি উপজেলা বা সিটি কর্পোরেশনের নির্বাচন বর্জন করলে তাদের দলের অনেকে স্বতন্ত্র হিসেবে অংশ নিতে পারবেন। আবার নির্বাচনে অংশ নিলে সংসদ সদস্য নির্বাচনের বর্জনের সিদ্ধান্তটি ভুল ছিল এমনটা প্রমাণিত হবে। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্তে খুশি আওয়ামী লীগের তৃণমূল, কারণ দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ এবং টাকা পয়সা খরচ করতে হবে না। জামায়াতে ইসলামে উপজেলা নির্বাচনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। অবশ্য আওয়ামী লীগের মিত্র হিসেবে পরিচিত জাতীয় পার্টি এখন নেবে। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, আগামী 1 বছর জুড়ে সিটি কর্পোরেশনের উপজেলা পরিষদ সহ স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী কিংবা অন্য বিরোধী দলগুলো আনুষ্ঠানিকভাবে অংশ নিলে তারা আর সরকার বিরোধী আন্দোলনে যেতে পারবে না। আবার বিরোধীরা বর্জন করলে তাদের দলের নেতারা নিজ উদ্যোগে নির্বাচনে অংশ নেবেন, দলও শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এতে তৃণমূলে বিএনপি আরও দুর্বল হয়ে পড়বে এমনটা ভাবছেন আওয়ামী লীগের নেতৃত্ব। এদিকে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হওয়ায় আন্দোলন ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের নূর সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে রাশেদ খান একথা বলেন। মিথ্যা এবং হয়রানিমূলক রাজনৈতিক মামলায় আটক বন্দীদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের নূর সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, 7 জানুয়ারির ভোট কেন্দ্রে না গিয়ে জনগণ যে ঐক্যবদ্ধতার প্রমাণ তারা দিয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হওয়ায় জনগণ সম্পৃক্ত হচ্ছে না, এ কারণে আন্দোলন বারবার ব্যর্থ হচ্ছে। তাই সব বিভেদ ভুলে
রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুললে জনগণ আন্দোলনে নামবে বলে জানান তিনি। অভিনন্দন জানানো মানে অবৈধ নির্বাচন মেনে নেওয়া নয় জানিয়ে রাশেদ খান বলেন, জালিয়াদের সরকার এখন বলে বেড়াচ্ছে তাদের নাকি আমেরিকা ইউরোপ জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, অভিনন্দন জানিয়েছে। গতকাল জাতিসংঘ বলছে তারা তাদের আগের অবস্থান থেকে সরে যায়নি, রীতি অনুযায়ী অভিনন্দন জানিয়েছে। আর যুক্তরাষ্ট্র আবারও বলছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। আন্দোলনের ব্যর্থতার প্রসঙ্গে রাশেদ খান বলেন, অনেক জায়গায় বিএনপি সহ আমাদের আন্দোলনের ব্যর্থতা খুঁজে বেড়ানো হচ্ছে, কিন্তু আমরা কি আসলে ব্যর্থ? সরকার কিভাবে নির্বাচন করেছে সেটা তো সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকই বলে দিয়েছে। বিএনপির মহাসচিব থেকে শুরু করে 30,000 নেতাকর্মী জেলে গুরুত্বপূর্ণ নেতাদের সাজা দেওয়া হয়েছে। জনগণের ভোটাধিকার হনন করে বাংলাদেশেই ওরা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। অবস্থান কর্মসূচিতে উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, সরকার অন্যদিকে কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি বন্দী করে মানবাধিকার লঙ্ঘন করেছে, অন্যদিকে এই ডামি সরকার দেশকে মহাকারাগারে পরিণত করেছে। এই কর্মসূচিতে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিমুদ্দিনের সভাপতিত্বে উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সম্ভবত বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ যেখানে প্রধানমন্ত্রী বাছাই করেন বিরোধী দল কে হবে। মঙ্গলবার বেলা 11:30 দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছিলেন। রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, এক ব্যক্তির ক্ষমতা লিপসার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে আস্থাহীন, অকার্যকর, হাস্যকর করে ফেলা হয়েছে। সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যদের এখন জীবনের নিরাপত্তা নেই বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। বিভিন্ন গণমাধ্যমে যশোরের বেনাপুলের দনকুলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে বিজিবির সিপাহী মোহাম্মদ রইসউদ্দিন নিহত হওয়ার খবর উল্লেখ করে একথা বলেন রিজভী। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমের খবরে জানানো হয়। এ বিষয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, এতদিন দেখেছি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে সাধারণ বাংলাদেশি নিহত হয়েছে, আর এখন দেখছি সীমান্তে এখন বিজিবিরও নিরাপত্তা নেই, অন্য দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আরেকটা স্বাধীন দেশের সীমান্তরক্ষী বাহিনী। হত্যা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটির সঙ্গে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। মানুষ যেখানে খাবার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য জোগাড় করতে হিমশিম খাচ্ছেন, সেখানে শীতার্ত মানুষ কিভাবে গরম কাপড় জোগাড় করবেন সেই প্রশ্ন রাখছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, শীতার্ত মানুষের ব্যাপারে এই সরকার উদাসীন।